আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে সাইটটা রেসিপি নিয়ে আইছি, মিষ্টি কুমোর ভাজি, চিটাগাঙ্গের ঐতিহ্যবাহী গরুর মাংসের খালাবুনা, আর একটা আলু দিয়া কিমা, আর একটা হইল চিংড়ি দিয়া স্কোয়াশ। এখন আমি রেসিপি দেখাইম, আপনারা দেখুক। কিমা আলু দিয়া আর স্কোয়াশ চিংড়ি দিয়া মিষ্টি কুমোর ভাজি, আর এটা লেগে আদা রসুনের পেস্ট, আর এটা লেগে পেঁয়াজের পেস্ট, আর হইল কালাবুনার মধ্যে আমি রাঁধুনি মশলা দিব কালাবুনার, আর এটা লেগে পানার মধ্যে তেল দিছি, তেল দেওয়া শুকনা মরিচ দিছি, আর মেথি দিছি তিন চারটা দেওয়া। এখন আমি পেঁয়াজ দিলাম, এখন আমি অনিয়ন দিছি, দেওয়া অনিয়নটা লাড়া দিলাম, দেওয়া তোরা 2 মিনিট অনিয়নটা ব্রাউন হয়ে তুইব। এখন আমার অনিয়নটা তোরা ব্রাউন হয়েছে, আমি লবণ দিলে এরাম দিয়া ভালোভাবে মিক্স করতাম হইব। এখন আমি হলুদ গুঁড়ো দিলাম দিয়া ভালো ভালোটিকে মিক্স করলাম, মিক্স করে এখন দিলাম মিষ্টি কুমোর। এখন আমি মিষ্টি কুমার দিলাম, মিষ্টি কুমার দিয়ে ভালোভাবে নাড়তাম হইব, নাইয়া আর তোরা একটু গুঁড়া দিব। এখন আমি গরুর মাংস খালাবো না, করলাম অনিয়ন ব্রাউন করলাম, আর মাংসের মধ্যে আমি দালচিনি এলাচি দেরাম, তেজপাতা দিয়ে দেরাম দিয়া মানে ব্রাউন অনিয়ন দিব। ব্রাউন অনিয়ন দিয়ে মানে 2 টিস্পুন গার্লিক পেস্ট আর জিঞ্জার পেস্ট দেরাম, আর কিউব করা কাটা অনিয়ন দিলাম 2টার মতো। এখন এগুলো ব্রাউন করছে যে অনিয়ন তেলটাও দিলাম, আর এখন দিব সরিষার তেল। গরু মাংস খালার মধ্যে খালাবুনার মধ্যে সরিষার তেল দেওয়া লাগে, স্বাদটা বাড়ে আরও বেশি, ওইটা এটা স্কিপ করা যেত না। আর এখন স্বাদ মতো লবণ দেরাম আমি, এখন আমি ওয়েস্টার সস দেরাম 4 চামচ 1 চামচ। এখন আমি টমেটো সস দেরাম 4 চামচ 1 চামচ, আর গরু মাংসের খালাবুনা দিব 1/2 প্যাকেট, আর 1/2 প্যাকেট দিলাম আমি গরুর মাংসের খালাবুনা পাউডার, আর পরে দিব 1/2 প্যাকেট। এখন আমি মিক্স করব, আর এবার দিয়ে আমার মিষ্টি কুমোরটা ভাজি হয়ে গেছে ধনি পাতা দেওয়া, আর শেষ করলাম আর একটু মিক্স করে আমি 10 মিনিট রাখছি মিনিট করে, আর কেন আমি ধনি পাতা দিলাম। আর এখন আমি সুগার দিলাম, সুগার দিলে আমার মিষ্টি কুমোর ভাজিটার টেস্ট লাগবে। এখন আমার মিষ্টি কুমোর ভাজিটা হয়ে গেছে,
মানে আমি আর একটা দুইটা খানের মাঝে তেল দিলাম, একটা হইলে গিয়া স্কোয়াশ দিয়ে চিংড়ি ভাজি, আর একটা হইল আমার আলু দিয়ে কিমা। মানে আমার খানের মাঝে আমি আদা রসুন পেস্ট আর গ্রিন চিলি পেস্ট দিলাম, দিয়া বলাইলে ব্রাউন করার এদিকে আমার রসুন দিলে সে রসুনটা ব্রাউন হয়ে গেছে, গ্রিন চিলিও দিয়েছি আমি। এখন আমি পেঁয়াজ দিলে এরম আমার স্কোয়াশর তাহারের মাঝে, মানে আমি পেঁয়াজ দিলে এরম পেঁয়াজ দিয়ে বালাইলে মিক্স করে দিব আমার তরকারিটা মিক্স করে, আর তোরা লবণ দিয়া দুইটা পান্ডে আমি 2 মিনিট করে রাখব। মানে আমি পানি দিলাম আমার খানার মাঝে, গরম পানি দিলাম, গরম পানি দেওয়া ভালোভাবে মিক্স করব, মিক্স করে 2 মিনিট করে ঢাকা রাখব। এখন আমার অনিয়নটা সফট হয়ে গেছে, আর আমি মশলা দিলাম, মিক্স পাউডার দিলাম আমার কিমার মাঝে। এটা আমি নিজে মিক্স পাউডার বানাইছি, চাইলে আপনারা রেসিপি দিতাম পারবো, আমার কমেন্ট করে জানেন জানো। আর একটা চিলি পাউডার দিলাম, মিক্স পাউডার দিয়ে চিলি পাউডার দিয়ে বলাইলে মিক্স করে গুঁড়া রাখিলি। মানে আর একটা পানের মাঝে হলদু গুঁড়ো, মরিচ গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিব, দিয়া ভালোভাবে মিক্স করবো। মিক্স করে যখন তেল উপরে আইব, মিক্স করে আমি গুঁড়া রাখবো 1 মিনিটের মতো, তখন তেল যখন উপরে আইব সফট হয়ে যাব, মশলাটা বুন হয়ে যাব। এখন আমি মিক্স করে আমার পানি দিয়ে আমার কিমা দিছি, দিয়া ভালোভাবে মিক্স করবো। মিক্স করে 2 মিনিটে লে গুঁড়া রাখি দেবো, একে যে সময় কিমার পানি উপরে আইব তখন আমি আলুটা দিলাম। এখন আমি মিক্স করলাম ভালোভাবে, মিক্স করে গুঁড়া রাখি 2 মিনিটের লেগে। আর এখন তেলারাম আমি ওই লেগে টমেটো পেস্ট আর গ্রিন চিলি পেস্ট আছে এটার মধ্যে মিক্স করে গুঁড়া রাখি দেব। মানে আমি গুঁড়া রাখি দেব, আর আমার আর একটা পানের মাঝে আমি স্কোয়াশ তেলারাম, আমার মশলাটা বন হয়ে গেছে, মশলাটা তেল উফরে উঠে গেছে। আর এদিকে আমার গরু মাংস খালা বোনাটা আমি আস্তে আস্তে স্লোগেসে হইল, বারে বারে লাইরা দিলাম। আর এদিকে আমি চিংড়ি মাছটা হলুদ গুঁড়ো আর নুন দিয়ে আমি মিক্স ভালোভাবে দইরাম, দই আমি অনেক দিলাম, চিংড়ি মাছটা আমি দিলাম এখন আমার খানার মাঝে, দিয়ে আমি মিক্স করে নিলাম। মিক্স করে গুঁড়া রাখি দেবো 2 মিনিট লাগে। এদিকে আমি মিক্স করে নিলাম, মিক্স করে আর এদিকে মাংসটা আমার কালা বোনাটা আমি আস্তে আস্তে মিক্স করে স্লো গেছে তৈরি রাখি সাইডে দিই। আর এদিকে কিমার মাঝে আমি আলু দিলাম, মিক্স করে নিলাম, মিক্স করে গুঁড়া রাখি দিব 2 মিনিট লাগে। এখন আমার আলুটা মিক্স করলাম ভালোভাবে, আপনারা মিক্স করবো আপনারা কিমাটার, আমি আমারটা মিক্স করলাম। আর আমার স্কোয়াশটা হয়ে গেছে একমতো, এখন আমি গরম পানি দিলাম, স্কোয়াশটাও কুইকলি হয়ে যায়, এমনি ওইটা সফট ভেজিটেবল। আর লাইরা সাইরা আরও 3 মিনিটের লাগে গুঁড়া রাখি দেব। এখন আমার লিড দিয়ে আমি এটা রাখি দেবো, আর আমার এটা গরু মাংস খালা বোনা আস্তে আস্তে হইল, আর তোরা তোরা করে গরম পানি দিলাম বারে বারে, দিয়ে গুঁড়া রাখলাম। আর এখন আমি আরও মশলা রয়েছে, ওই মশলাটা দিলাম সম্পূর্ণ মশলা, মানে 2 বারে মশলা দেওয়া লাগে এটার মাঝে, গ্যারানটা থাকে সুস্বাদু। আর এটা আমার চিংড়ি মাছটাও হয়ে গেছে একমতো, মানে আমার চিংড়ি মাছটা হয়ে গেছে। আমি ধনি পাতা দিলাম, দিয়ে আস্তে আস্তে লাইরা সাইরা ঘুরে রাখি তোমার, এই দিয়ে আমার কিমা হয়ে গেছে, অবশ্য অলমোস্ট অন হয়ে গেছে। আর মিক্স করে আলুটাও বয়েল হয়ে গেছে, আর এখন কালা বোনাটা আস্তে আস্তে লাইরা দিলাম। আর সবসময় লাড়া দেওয়া লাগবো, ওখানে অনেক মশলাটা নিচে যাই রোগী ফুরার সম্ভাবনা থাকে বেশি,
আর আমি কেন রাধুনি মশলা দিলাম আমার চিংড়ির মাঝে। আমার খালা বোনার মাঝে আমি পানি দিলাম, গরম পানি দিয়া মিক্স করলাম। আপনারও মিক্স করবা নাই, এটা ওই লেগে মোর মাঝে ফুরা লাগি যায় সকাল স্লো গেছে কুক করতে। এবার এটা আমার কিমার মাঝে আমি মানে ধনি পাতা দিলাম, ধনি পাতা দিলাইছি আমার কিমার মাঝে। একটা খাসুরি মেথি দিব আমার কিমার মাঝে, আর টালা জিরার গুঁড়া, গরম মশলা দিব তোরা দিয়ে তোরা আলতো ভাবে লাগিরা গুঁড়া রাখি দিব। আমার কিমারটা হয়ে গেছে ফুরা মতো। এখন আমি ফানার মাঝে আমি লাল মরিচ দিছি আর মাস্টার অয়েল দেয়ারাম। মাস্টার অয়েল দেওয়া লাগে এটা খালা বোনার মাঝে সিজনিং করতে গেলে, প্রথমেও দিছি আমি। আর এখন আমি দেয়ারাম ওইটা মরিচটা যখন ব্রাউন হয়ে যাব মানে আমি রসুন কুচি দিলাম আর পেঁয়াজ কুচি দিলাম। দিয়ে পেঁয়াজ আর রসুনটা ব্রাউন হয়ে দিবে ভালোভাবে, ব্রাউন হয়ে গেলে মানে আমি পেঁয়াজ দিছি আমার খানার মাঝে রসুন দিলাম দিয়ে মিক্স করবো, মিক্স করে ব্রাউন করবো। ব্রাউন হয়ে গেছে মানে আমার খালা বোনার মাঝে আমি তোরা কি করা অনিয়ন দিলাম। এটা অনিয়ন আবার দেওয়া লাগে, অনিয়ন স্টেপে স্টেপে দেওয়া লাগে একটা খালা বোনার মাঝে, অনিয়নে মজা লাগে খালা বোনাটা। মানে আমার সিজলিংটা ব্রাউন হয়ে গেছে আমি খালা বোনার মাঝে ডালি লাম, আস্তে আস্তে ডালিলা আর মিক্স করতাম। মিক্স করে স্লো গেছে আরও 10 মিনিট রাখতাম। এখন আমি জায়ফল জয়িত্রী গুঁড়া দিলাম তোরা দিয়ে মিক্স করম। এটা লিগা লাস্ট স্টেপ, এটা দেওয়া লাগবে দেওয়া সুন্দরভাবে মিক্স কইরা আমার 1 মিনিট লেগে আমি গুঁড়া রাখতাম। হইব তেলটা উফরে আইতে হইব ফুরা মতো, আর মিক্স কইরা গুঁড়া দিলাইম হয়ে গেছে। এখন আমার সাইডটা ফুরা মতো তরকারি হয়ে গেছে। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেশি বেশি করে ফ্রেন্ড ফ্যামিলির সাথে, আর দেখুক আমার সাইডটা রেসিপি কি লইছে, আর আপনারা ঘরে মাঝে বানাইয়া খাইবা ফ্যামিলির লগে। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।